আমি আমার বাইকটা বিচ্ছা হয়ে গেছি, বাইকটা বিচ্ছা যে টাকা আসছে ওইটাই আপনার এড্রেস একেই দেখো। তুমি তোমার এত শখের মোটর সাইকেলটা বিক্রি করে দিলা, তুমি এটা কী করো না ভাই? তোমারে এত শখ করে তোমার ভাই মোটর সাইকেল কিনে দিল, আর তোমারও খুব শখ আছিল একটা মোটর সাইকেল, এই মোটর সাইকেলটা তুমি এই টাকা পয়সার লেগে বিক্রি করে দিলা, তাও আমার লেগা? আমি হয় একটু খারাপই করছি, বাসাতে একটু চিল্লা চিল্লি করে আইছি টাকা পয়সার লেগে, কিন্তু তখন আমি এত বুঝি নেই ভাই যে টাকা পয়সা সোলোমনের পাঠাইতে অনেক কষ্ট হইতেছে, বা সোলোমনের ওখানে অনেক কষ্ট করতেছে। আমি ভাবছিলাম কি যেহেতু তোমার মোটর সাইকেলও কিনে দিছে, বাসার সব সবাই ঠিকঠাক মতো টাকা পাঠাইছে, আমার টাকাটাও দিতে পারবো, এই কারণে আমি একটু চিল্লা চিল্লি করে রাগ করেছি, অভিমান করেছি, কিন্তু আমার আসলে কাজটা ঠিক হয়নি। কিন্তু আমি এটা কোনোদিনও ভাবি নাই যে তুমি তোমার এত শখের মোটর সাইকেল বিক্রি করে আমার লেগে তুমি টাকা নিয়ে ঘুমে, আমি তো এই টাকা রাখতে পারবো না রে ভাই। তুমি আমার লজ্জা দিও না ভাই, আর আমি এমনিতে অনেক লজ্জার ভিতরে পড়ে গেছি, তোমার ভাই যে এত কষ্ট করে আমি আজকে তার অক্ষরে অক্ষরে টের পাইছি সকালবেলা। আমি যদি জানতাম যে সোলোমন ভাই এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, তাহলে আমি কোনোদিন এই ব্যবহারটা করতাম না। প্রবাসের মানুষরা যে এত কষ্ট করে আমি আজকে হারে হারে টের পাইছি ভাই, এই টাকাটা তুমি আমার নতুন করে হয় মোটর সাইকেল কিনো, আর নাইলে তোমার আব্বার কাছে দিয়ে দিও, কিন্তু এই টাকা আমি রাখতে পারি, এই টাকা যদি আমি নেই আমি নিজে নিজে মাফ করতে পারবো না। পাশে যাও, কান্নাকাটি করো না, যাও। আমি ভালো আছি, আর জানেলি কি সারপ্রাইজটা দাও হইতো? তুই চুকাই গেছে বাবা আম্মা, সারাদিন পরিশ্রম করস, খাওয়া দাওয়া কিচ্ছু করস না, ভিডিও কলে আমার খালি মিশা কথা কস না। মিশা কথা কই না আম্মা, আমি একদম ঠিক আছি, বাড়ির আর সবাই কই? এই তুই জানিস কেন, যা শরবত বানা খাওয়া দাওয়া রেডি কর। ঠিক হয়ে যাবে, শোনো না পাতো না, তুই তো খবর দিয়ে আইস নাই বাপ, তুই যদি খবর দিয়ে আইতি
ডাক্তার দেখছি আর এক টেবিল বোধ করে ইনস্টার বানাইতাম ততদিন সবে আপনার করতে ইনস্টার করুক আমি আমার ফুটতে ভালো করে খাওয়াবো না আরে এক টেবিল আর দুই টেবিল হ্যাঁ আমি আমার ফুলার লোক একটা ইফতার করতে পারতেছি এটাই তো সবচেয়ে বেশি আনন্দের আমার কি খুশি লাগতেছে ইটটা আমার বড় পুতের লোকে এক লোকে করুক একদম স্বপ্ন স্বপ্ন লাগতেছে রে বাপ এখানে থাকাকালীন মা মনে হয়েছে তোমাকে সারপ্রাইজ দিতে হুটহাট করে চলে আসবো না যে ভাইয়া একদম ভাবিনি যে ইটটা তো মোলাই করতে হবে কি আসেন দিস আরব তো মনে হয় বাসায় আসছিল কেমন লাগছে কি বালা ফুলাটা একেবারে সোনার টুকরা বলা মুড়িটা দে তো বুঝলি না ফারুক কিন্তু সত্যি ভালো বলা যে কথাটা কইতে চাইতেছিলাম ফারুক আর আমগো মিলিয়ে পছন্দ করছে তারে দীঘা তোমার কি পছন্দ হয়েছে খুবই ভালো হইলো তাদের কিন্তু বংশ ভালো আম্মা ফারুক আমার খুব ভালো একটা অবস্থানে আছে বিদেশে 40,000 টাকা বেশি বেতন পায় আমি তো সবে মাত্র গেলাম যেমন তেমন করে জীবন যাইতেছে তার অবস্থান কিন্তু খুব ভালো আমার বিপদে আপদে সে সবসময় আগে আসে আমরা কিন্তু এক রুমেই থাকি আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে এখন আপনারও যদি কোনো আপত্তি না থাকে তাহলে ফারুকের সাথে কথা বলি ওর বাবা মার সাথে কথা বলুক আমাকে মিলিয়ে নিয়ে কি কোস আপত্তি থাকবো কেন আমার মিলির এত ভাগ্য তাহলে মা আব্বা ঈদের দিন দাওয়াত করি তাদের আরে দাওয়াত করি কি তুই আমি দাওয়াত দে ঈদের দিন যেন আসে ওনারা ঈদের মধ্যে ঠিক আছে কিন্তু আমরা তো রাজি হইলাম খুশি হইলাম কিরে মিলি তোর অমত নাই তো মাথা নাড়ে দেবো না মুখে কো সংসারটা কিন্তু তুই করবি আমি কিছু কইতে পারতেছি না আমার শুধু জানিল যে কোম্পানি বন্ধ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে গেছে তো গেছে এটা নিয়ে তো আর চিন্তা করে লাভ নাই একটা গেছে আরেকটা ভাবি সমস্যা কি সমস্যা আছে বন্ধু বলা যত সহজ করা তত কঠিন না তুই তো সবই জানোস আব্বাই জমি জমা বিক্রি করে আমরা বিদেশ পাঠাইছি আর তুই যদি মনে করো যে না তুই দেশে চলে আসবি দেশে এসে ব্যবসা বাণিজ্য করবি তাও আমি তোর লগে আছি দেশে গিয়ে আমি কোন রেখে তুই মনে কর এই সামর্থ্যও তো নাই আব্বার যে আমার আবার বিদেশ পাঠাইবো জমি জমা বিক্রি করবো যা ছিল সব বিক্রি করে দিস আব্বা আম্মা ভাই বোন সবাই আমার উপর নির্ভর
দিন রাত পরিশ্রম করি আব্বা আম্মার জন্য, যাতে আব্বা আম্মা একটু খাইতে পারে। আমি দেশে গিয়ে কি করব তুই আমারে কর। আচ্ছা দোস্ত শুন, তুই এত ভাইয়া পড়িস না। আরে আমি তো তোর খালি বন্ধু না, আমি তো তোর ভাই। একটা চাকরি গেছে, তুই আরো ভালো চাকরি পাবি। তুই এই চাকরিতে এই যে 35-40 হাজার টাকা বেতনের জন্য যে এই খাটনিটা খাটতি, মানে এই খাটনি যদি তুই অন্য জায়গায় দেস, তুই অনেক উপরে চলে যাবি। আমার তো ওইখানে অনেক চেনা জানা না, আমার সুপার সভ্য তো মাঝে মাঝে খালি হয়। আমি তোরা ভালো চাকরি খুঁজে দেবো, তুই কোনো টেনশন করিস না, তুই একদম মাইয়া পড়বি না, তুই টেনশন ফ্রি থাক। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, ভালো লাগতো শোনা। দেখতে ইচ্ছা করতেছিল, এই কারণে চলে আসছে। আমার চোখের দিকে তাকানোর কথা কত আম্মা, কি কম না খো, চোখের দিকে তাকায় কথা বলতে বলেন, কিচ্ছু হয় নাই, ঘাম হয়ে টেনশন। মায়ের মন তো টের পাই, তোর চোখে কোনো বিপদ না হতে তুই এই সময় তো দেশে আসতি না। বাপরে, যাও লক্ষণ করবি, দরকার হলে আমি ডাল দিয়ে ভাত খাও, মরিচ ডিল্লা ভাত খাও, তো আমার পথে আমার বুকে থাকো মা। তোরে ছাড়া আমার ভালো লাগে না বাপ, আমি তোর লোকে থাকতে চাই, তুই চাইস না। তোমার লাগে আস, তোমার টেনশন করতে হবে না, কিচ্ছু হয় নাই, এখানে সব কিছু ঠিকঠাক আছে, শুধু কাজের প্রেশারটা একটু বাড়ছে, ওইটা নিয়েই চিন্তা করতেছিলাম। তুই অনেক কষ্ট করিস বাপ, কষ্ট করে টাকা রোজগার করে দেশে পাঠাস। কষ্ট তো একটু করতেই হয়। আমার সহ্য হয় না, আমার সহ্য হয় না বাপ, তোর সাথে কোনো বিপদ হয়ে থাকে তুই যাস না, আমার পুতের বুকে লয়ে আমি থাকো, আমার পুতে যাইতো নেই, আমার পুতে যাইতো। এই আরে জানা অস্তানি নাই, এই যাই না, আমার সাথে দিয়ে যা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার যাই না তো ভাই, গাপস কি সাও ইন ইউ হোট অন কর আগে না না, বলছি কত বড় এটা আমার আমারটা, তুই এসে লাগ কর, দে দে 500 টাকা 500 টাকা আমার চল চল দিয়ে দিই, তো আসি আমরা। হ্যাঁ আমার নাও সুপার আমার, হ্যাঁ খাইছো দিছো কেমন আছেন? ঈদ মোবারক, ভালো আছেন? মামা আসো ভাগ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি বসে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার মা রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? বসেন বসেন। আসসালামু আলাইকুম। আমার আব্বা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আব্বা বসেন 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 বসেন। আসসালামু আলাইকুম বসেন। এই তো ভালো আছে বাবা, দাদা ভাই আছে? এই আমার
নাতনি ভাই সাহেব একটু ঈদের দিন নেন, একটু ভাবি সাহেব, ভাবি সাহেব একটু নেন, বৌদি নাও, আমরা নিব, তোমরা নাও, আপনারা খান, আমরা না, কই বড় জামাই, কই বড় জামাই, নাও নাও, আরে তুমি একটু খাও, এই তো ভাই সাহেব যদি একটু অনুমতি দেন বলেন, তো কথা হলো যে ওই আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে আর কি, এই জন্য এই যে দিনে শুভকামনায় একটু বিয়ার আলাপটা করতে চাইছিলাম যদি আপনারা রাজি। তো ভাই সাহেব একটু মেয়েরে ভালো করে দেখেন, তারপরে আমার ছেলে যখন পছন্দ পাই যান এখানে দেখার কিছু নাই, আর মেয়ে তো একেবারে সোনার টুকরো আপনার। ভাই সাহেব আলহামদুলিল্লাহ আমরা তো এটাতে সাংঘাতিক খুশিভাবেই রাজি আছি, আর ফারুক তো আসলে মাশাল্লাহ খুব ভালো একটা ছেলে, ওর ইয়ার সঙ্গে আমার ওয়াইফের সঙ্গে মাঝে মাঝে ভিডিওতে কথাবার্তা হয়, আর এক রাত্রি আমাদের বাড়িতে ছিল, আমরা তখনই দেখছি যে ও কত ভালো একটা ছেলে, তো যাই হোক আপনার নিজের থেকে প্রস্তাব দিচ্ছেন আমরা খুবই খুশি, আল্লাহ আমাদের বোধ হয় অনেক দিন পরে একটা ভালো সংবাদ দিল, তো আপনাদের আর আপত্তি না থাকলে বিয়ের কবে কি করা যায় যদি একটু বলতেন। আমার তো কোনো আপত্তি নাই, হ্যাঁ আপনারা যা ভালো মনে হয়, ঠিক আছে আমি শুক্রবারই কথা বলেন, জি জি, তো ভাই সাহেব আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আগামী শুক্রবার দিন ভালো যদি আপনি আজকেও খুশির দিন, এই খুশিতে তো মিষ্টি খাওয়া উচিত তাই না।